হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের, দেখো তোমাদের বইয়ের একদম শেষে আছে শব্দ শিখি, অর্থাৎ শব্দার্থ আছে, এগুলো আমরা পড়ব। আ শব্দ দিয়ে আছে আক্রমণ মানে হামলা, আগুয়ান মানে অগ্রসর, আত্মত্যাগ মানে প্রাণ দেওয়া, আত্মীয় আপনজন, আদর্শ অনুসরণীয়, আদেশ হুকুম, আরবার আবার, আলপনা নকশা, আলসে অলস, আহ্বান ডাক। তারপর দেখো হস্যু দেওয়া আছে উকি দেওয়া মানে আড়াল থেকে দেখা, উৎকণ্ঠা মানে উদ্বেগ, উত্তপ্ত মানে গরম, একত্র মানে একসাথে, ক দেওয়া আছে কভু মানে কখনো, কল্যাণ মানে মঙ্গল, কামান মানে গোলা নিক্ষেপ করার অস্ত্র, কাহিনী মানে গল্প বা ঘটনা, কিরণ মানে আলো, কুসুমবাগ মানে ফুলের বাগান, কেল্লা মানে দুর্গ। দেখো তারপরে আরও আছে কোষাগার মানে যেখানে টাকা রাখা হয়, ক্রিয়া মানে খেলা, কীতদাস মানে হচ্ছে কেনা গোলাম, ক্রুদ্ধ কণ্ঠে মানে রাগের গলায়, ক্ষোভ মানে অসন্তোষ। তারপর দেখো খ দেয়া আছে খবর মানে সংবাদ, খরস্রোতা মানে অনেক স্রোত আছে যার, অর্থাৎ নদীর স্রোত থাকে। তারপর ডান পাশেরগুলো পড়ি। গ দেয়া আছে গগন মানে আকাশ, গম্বুজ মানে গোলাকার ছাদ, গর্ব মানে গৌরব। দেখো এখানে আছে গলানো মানে প্রবেশ করানো, গুজব মানে মিথ্যা তথ্য, গুরুজন মানে বয়সে বড় মানুষ, গোমরা মানে গম্ভীর, গ্যালারি মানে শিল্পকর্ম প্রদর্শনের ভবন বা কক্ষ। তারপর দেখো ঘ দিয়ে আছে ঘাটি মানে আস্তানা, চটপট মানে তাড়াতাড়ি, চট নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি, চাবুক মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে, চিরস্থায়ী মানে চিরদিনের জন্য স্থায়ী, চেতনা মানে বোধ। বর্গের জদে আছে জাঁকজমক মানে আড়ম্বর, জাদুঘর যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা হয়, ট দে আছে টিলা মানে উঁচু জায়গা। তারপর দেখো ড দে আছে ডোরি মানে ভয় পায়, ডলফিন তিমি জাতীয় জলজ প্রাণী, ত দিয়ে আছে তপ্ত মানে গরম, তীব্র বেগে মানে দ্রুত গতিতে, তেজে ভরা মন মানে উদ্দীপ্ত মন। তারপর দেখো দ দিয়ে আছে দানশীলতা মানে দান করার গুণ, দায়িত্ব কাজ, দূষিত নষ্ট, দীর মানে শক্ত বা বলিষ্ঠ, দন্তের ন দিয়ে আছে নল খাগড়া, নলের মতো লম্বা ঘাস, নোটবুক মানে লেখার ছোট খাতা। তারপর দেখো প দিয়ে আছে পন মানে শপথ, পত্তর মানে পাতা বা পত্র, পরিপাটি মানে সুন্দর করে সাজানো, পোস্টার মানে বড় কাগজে লেখা বিজ্ঞপ্তি, প্রতিরোধ মানে বাধা, প্রদীপ মানে বাতি, প্রাচীন মানে পুরাতন, প্রান্তর মানে খোলা জায়গা, পার্বত্য মানে পাহাড়ি। তারপর দেখো ফ দিয়ে আছে ফটক মানে সদর দরজা, ফাঁকি মানে ধোকা, ফুরে মানে ভেদ করে, খোকলা মানে দাঁতহীন। তারপর দেখো ব দিয়ে আছে বাদল মানে বৃষ্টি, বায়ু বাতাস, বিখ্যাত নাম করা, বিল স্রোতহীন জলাশয়, বিশ্বখ্যাত মানে দুনিয়া জুড়ে সুনাম আছে যার, বিশ্ব মাঝার মানে পৃথিবীর মধ্যে, বীরত্ব মানে সাহসিকতা, বেতার যন্ত্র মানে বিনা তারে খবর পাঠানোর যন্ত্র। তারপর দেখো ডান পাশে আছে ম দিয়ে মনিব মানে মালিক, মাজার মানে বিশেষ ব্যক্তির কবর, মিছিল মানে শোভাযাত্রা, মিনার মানে দালানের উঁচু চূড়া, মিহি মানে সরু বা সূক্ষ্ম, মুক্ত মানে স্বাধীন, মুদ্রা মানে ধাতুর তৈরি পয়সা, মুয়াজ্জিন মানে যিনি আজান দেন। তারপর দেখো র দেওয়া আছে রটানো মানে সরানো, রবি মানে সূর্য, রাঙা মানে রঙিন, রাজপথ মানে বড় রাস্তা, রাজার দরবার মানে রাজা যেখানে সভা করেন, রাত পোহানো মানে রাত শেষ হওয়া, রীতি মানে নিয়ম, তালেবর্ষ দেওয়া আছে শিশু পার্ক মানে শিশুদের খেলার ও ঘোরার জায়গা। তারপরে দেখো আছে দন্তেশ্বর দিয়ে সংবর্ধনা মানে অভ্যর্থনা, সমাবেশ একত্র অবস্থান, সমুদ্র পার মানে সাগর তীর, সহচর মানে সঙ্গী, স্বাদ মানে ইচ্ছা, সূর্যি মানে সূর্য, শেথা মানে সেখানে, সেপাই মানে সৈনিক, স্বচ্ছ মানে পরিষ্কার বা নির্মল, স্রোত মানে পানির প্রবাহ, স্লোগান মানে দাবি আদায়ের জন্য উঁচু গলায় আওয়াজ, হদে আছে হেলা মানে অবজ্ঞা,
নিচে দেখো আছে সমাপ্ত, অর্থাৎ এখানেই শেষ। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই, এবং এই ভিডিওর মাধ্যমে আমরা বইয়ের সবগুলো শব্দার্থ পড়েছি। ভালো থেকো তোমরা।